এগারো বছর বয়সে বাড়ি ছাড়া পরিবার ছাড়া উপভোগের জীবন ছাড়া জীবনকে নিয়মে বেঁধে ফেলা ক্রিকেটের হওয়ার গল্পগুলোই তো এমন স্বপ্ন যা দেখতে প্রয়োজন পড়ে না চোখের প্রয়োজন শুধু সৃষ্টিশীল এক মনের আত্মবিশ্বাস পরিশ্রম আর অধ্যবসায় সব কিছুর যৌথ সংমিশ্রণে সেই স্বপ্নকে হাতের মুঠে নিয়ে আসে মানুষ আমাদের চারপাশে এমন অনেক কীর্তিমানদের বসবাস তেমনই এক কীর্তিমান হলেন ক্রিকেটার এবাদত হোসেন বিমানের বদলে স্বপ্নের রঙিন ডানায় চড়ে পাড়ি জমালেন ক্রিকেট ভবনে সেই গল্পটাই জানাবো আজকে আমরা আপনাদেরকে আমি যেটা মনে করি যে চেষ্টা একটা জিনিস আর আমি করে দেখাবো আর একটা জিনিস যে আমি আমার লাইফের থেকে চেষ্টা জিনিসটা আমি আমি চেষ্টা করব এই জিনিসটা শেষ আমি করে দেখাবো ইনশাল্লাহ আমি করবো এবাদুত হোসেন তে চব্বিশ বছর বয়সে প্রথমবারের মতো সিরিয়াসলি ক্রিকেট খেলা শুরু কয়েক বছর ব্যবধানে জাতীয় দল যত দ্রুতভাবে সব হয়ে যাচ্ছে এবাদতের জীবনে ক্রিকেট খেলাটা আসলে এতটা র্যাপিড ফায়ার গেমের মতো নয় ক্রিকেটারদের উন্নতি করতে হয় আস্তে ধীরে ক্রমশ দরকার পড়ে দীর্ঘদিনের নিরলস সাধনার এবাদত ওই অধ্যায়টা পার করেনি বলেই তার ক্যাশ মিথ যায় সাপের মধ্যে এলোমেলো বলিং করেন তালগোল পাকান অতিরিক্ত রানের খাতা খুলে বসেন তবে এর মধ্যেই এবাদতের গতির কাছে হার মানে বিশ্বের সেরা ব্যাটসম্যানগুলো অনেক সময় সেট ব্যাটসম্যানকে আউট করা দরকার পড়লে অধিনায়ক তার দুয়ারে দৌড়ে যান নিউজিল্যান্ডের মতো দলকে তাদের মাটিতে এবাদত হোসেন একাই হারিয়ে দেন এমন দিনগুলোতে প্রত্যেক বোলারই যাবেন এবাদত হোসেনের মতো হতে মৌলভী বাজারের ছেলে এবাদতের বাবা চাকরি করতেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে বাবার মতো সেই পথটাই বেছে নিয়েছিলেন এবাদত হোসেন যোগ দেন বিমান বাহিনীতে নিয়নমাফিক জীবনের মাঝে সুখ খুঁজতে গিয়েও আবিষ্কার করলেন এটি তার জন্য নয় খেলার মাঠ এবাদতকে খুব টানে হয়ে যান বিমানবাহিনী নিয়মিত ভলিবল খেলোয়াড় কিন্তু সেখানেও খুঁজে পান না মনের প্রশান্তি মন পড়ে থাকে ক্রিকেট মাঠে শরীরে সমস্ত শক্তি দিয়ে বল করে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে ঘায়েল করাই যেন তার প্রকৃত সুখ শুরু থেকে এবাদতের স্বপ্নের সারথি ছিল বিমান বাহিনী তার কোনো খেলায় বাধা দেয়নি প্রতিষ্ঠানটি ২০১৪ সালে সিটি ক্লাবের হয়ে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট খেলার সুযোগ পান তিনি ক্রিকেট পাড়ায় সরাতে থাকে তার নাম এই দুই বছর পর স্বপ্ন পূরণের প্রথম সিরিজে পা রাখেন এবাদত হোসেন একটি মোবাইল অপারেটর কোম্পানির প্রতিভা বাসাই কার্যক্রমে অংশ নিয়ে সবাইকে চমকে দেন শেষ রাউন্ডে একশো কিলোমিটার গতিতে বল করে স্বপ্নের পরিধিকে আর বড় করেন এ তরুণ একটি গ্যাম্পে এবাদতকে দেখে মনে ধরে সাবেক পাকিস্তানি পেশার আকিব জাভেদের বাংলাদেশ দলের বলারদেরকে নিয়ে কাজ করে যাওয়া এই কোর্স চলে যাওয়ার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলে যান এবাদতের দিকে বাড়তি নজর রাখতে এরপর ডাক পান বিসিবির হাই পারফরম্যান্স ক্যাম্পে বছর শেষ দিকে নিউজিল্যান্ড সফরে যান ডেভেলপমেন্ট স্কোয়াডের সদস্য হিসেবে। অনেকটা ভেলকিবাজির মতো প্রবেশ করেন ক্রিকেটের রঙিন দুনিয়ায় এরপরও থেমে যান তিনি প্রতিনিয়ত কঠোর অনুশীলন করে যান বিন্দু বিন্দু করে অর্জন করতে থাকেন ক্রিকেটীয় সব জ্ঞান ধীরে ধীরে উন্নতি করেছেন নিজের বোলিংয়ে এই সময়ে দেশের ঘরোয়া ক্রিকেট লিগ এবং বিপিএলে দল পেয়েও ছিলেন বেঞ্চে বসে হতাশন নিয়ে এবাদত যখন সুযোগ পেয়েছেন কাজে লাগানোর চেষ্টা করেছেন ঘরোয়া শেষ দুটি টুর্নামেন্টে দেখা নিজের ছন্দ প্রথম শ্রেণীর ক্রিকেটে উনিশ ম্যাচে শিকার করেন উনষাট উইকেট আর বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএলে পাঁচ ম্যাচে একুশ উইকেট নিয়ে আলোচনায় আসেন নির্বাচকদের ঘরোয়া ক্রিকেটে বিসিবি একাদশে নজর কাড়া এবাদত সুযোগ পান পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনিসের সঙ্গে বিপিএলে কাজ করার সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ষষ্ঠ আসরের তাসকিন আহমেদের দুর্দান্ত পারফরমেন্সের কারণে পুরো মৌসুম বেঞ্চে বসে কাটাতে হয় তাকে দলের শেষ ম্যাচে একাদশে সুযোগ পেয়ে নিজেকে রাঙিয়ে তোলেন এবাদত মাত্র সতেরো রান দিয়ে চার উইকেট নিয়ে হয়ে যান সিলেটের জয়েন নায়ক দু হাজার উনিশ সালের মার্চে এবাদতের মাথায় উঠে টেস্ট ক্যাপ তবে হতাশার অধ্যায়ও শুরু হয় সেখান থেকে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে সুবিধা করতে পারছিলেন না দশটি টেস্ট ম্যাচ খেলে মাত্র এগারোটি উইকেট শিকার করেন তিনি বোলিং করছিল একাশি দশমিক চুয়ান্ন দেশীয় পেশাদের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে নিয়মিত বল করে আলোচনায় আসেন আবার তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ইঞ্জুরি আক্রান্ত তাস্কিন আহমেদের বদলে ডাক পান জাতীয় দলে এবাদত তখন অপেক্ষায় ছিলেন নিজেকে আরও অনেক উঁচুতে নিয়ে যাওয়ার জন্য তার পরের ম্যাজিক তো সবারই জানা বল হাতে অবিশ্বাস্য পারফরমেন্স করেন এবাদত হোসেন প্রথম ইনিংসে মাত্র একটি উইকেট শিকার করেন এবং দ্বিতীয় ইনিংসে একাই ছয়টি উইকেট নিয়ে মাত্র একশো উনষাট রানে অলআউট করেন নিউজিল্যান্ডকে তাদের মাটিতে স্বপ্নপ্রণের মাহিন্দ্র খনে এবাদত কৃতজ্ঞতা জানাতে ভুলনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি যাদের অমূল্য সহযোগিতায় তার ক্রিকেট ক্যারিয়ারের ক্রমাগত সামনের দিকে গিয়েছে যাদের জন্য করতে চান বিশেষ কিছু যে হাতে নিয়েছিলেন দেশ মাতৃভূমি রক্ষার শপথ সেই হাতেই লাল সবুজের পতাকাকে আরও অনেক উঁচুতে নিয়ে যেতে চান এবাদত হোসেন কিছুদিন আগেও বলিংয়ের চেয়ে বেশি আলোচনায় ছিলেন এবাদত হোসেনের উদযাপন উইকেট নেওয়ার পর সেনাবাহিনীর মতো করে দেন সেলুট এমন উদযাপনের অন্যতম কারণ হল এবাদত শুধু বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য নয় তিনি বাংলাদেশ বিমান বাহিনীরও সদস্য ২০১২ সালে যোগ দেন বিমান বাহিনীতে উইকেট শিকারের পর সেলুট দেওয়া প্রসঙ্গে এবাদত বলেন আমি বাংলাদেশ বিমান বাহিনীর সেনা আমি জানি কিভাবে সেলুট করতে হয় ভলিবল থেকে ক্রিকেটে আসা এটি লম্বা গল্প আমি ক্রিকেট উপভোগ করেছি এবং বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি পাশাপাশি বাংলাদেশি বিমান বাহিনীকেও মূলত এবাদত উইকেট শিকারের পর সেলুটের মাধ্যমে বাংলাদেশি বিমান বাহিনীকেও স্মরণ করে থাকেন এবাদত তার সামর্থ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে আরও বহির্বিশ্বের কাছে তুলে ধরুক এবং নিজেকে সেরাদের কাতারে নিয়ে যাক এই দোয়া আর ভালোবাসা থাকবে সবসময় এবাদতের প্রতি